বকেয়ার জন্মদিন উপলক্ষে এই যে দেশি মুরগ দেখতেছেন, এটা হচ্ছে আমার মুরগ, চিৎকার করতেছে। আজকে এটা রান্না করবে? হ্যাঁ, আমি একটা মুরগি পালন করছিলাম, ওটার থেকে বাচ্চা হয়েছে, বাচ্চা থেকে হয়েছে, তো আজকে বকেয়ার জন্য করছি। হ্যাঁ, কষ্ট লাগতেছে আমার। হ্যাঁ, ট্রাই করে দিচ্ছি। ঠিক আছে, না তো আজকে দি আপনাদের দেশি মুরগি সহজে বাড়িতে করতে পারেন, রান্না করি সেভাবে। তোর জন্য আমরা এই যে মুরগিটা রান্নার জন্য জবাই করে দিছি, তো মুরগিটা পালকগুলো তুলে ফেলতেছি, পালকগুলো তুলে ফেলার পর মুরগিটাকে কেটে রান্না করে ফেলবো। আর এখানে দেখেন ইটের চুলাও বসাইছি, আর এখানে সব কিছু নিয়ে আসছি নিচ থেকে, ছাদের উপর রান্না করবো আজকে। ছাদের উপর মনোরম পরিবেশে মাটি চোলা, এটা তো ইটের চোটা, চোটা না চোলা, ইটের চোলা বসাইছি দেখেন, মনোরম পরিবেশে রান্না করার জন্য। এই আইসো, ওই অন্দি তো দিন দাঁড় কো, বাঁচি বাঁচি লই নিন দেন, বোমারে দেন, ওই তোলা তো বাঁচি বাঁচি লাই, হ্যাঁ তুল সাই সাইলো, হ্যাঁ গরি বাস গরি গরিল, হ্যাঁ বাস গরি গরিল, হ্যাঁ গরি বাস গর, মশলা নিয়ে নিচে দেখতেছেন, ছাদে যেন আগুনের তাপ না বাড়ার জন্য নিচে উইট দিছে। কারণ আমরা ছাদের থেকে বিড়ি করতেছি, বকেয়া কাপড় পরিষ্কার করে নিচ্ছে সাকিব সুজনের, দেখতেছেন এই যে দূরে ফেলতেছে। এই যে আমাদের গরু এখানে আছে, এই যে বদ্ধ করে, আর এদিকে আব্বু কট নিচ্ছে গরুকে দেওয়ার জন্য। এদিকে আম্মু মুরগিটা পরিষ্কার করে দিচ্ছে রাত হয়ে গেছে জন্য, আর উনি পেঁয়াজ আর রসুনগুলো পিষে নিচ্ছে, এই যে আম্মুর প্রায় শেষ। রাতের অন্ধকার, এখানে তো আদাও নিছ, আদা দেবো না, আদা রসুন পেঁয়াজ আর এদিকে মশলা। এখানে নিচ্ছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ,
শীতকালে ইন্ডোর ফেলে ভালো লাগে, বটির মধ্যে ধান নাই। আর দেশি মুরগি তো একটু শক্ত বেশি। এই যে এখন পরিষ্কার করে নিচ্ছে আম্মু এদিকে, আর এদিকে একটু বেশি করে দিচ্ছে।
শেপা ফুয়ারান দা মারে এর নুয়ানিস রাতে এলে যে মাজার এর নুয়ানিস বরবে নাই তো এগুলো ঢুকে দাম দশ কম্পিউটার এত মনে ধরবে না তাদের আর এক মাসের মিলে আগুন চালা দিচ্ছি তো কড়াইটা তুলে দেবো এখানে আমি মাংস সব ধুয়ে দিয়েছি আমাকে ভালো করে আসলে মাংসগুলো প্রথমে একটু তেলের মধ্যে ভেজে নেবো এখানে চামড়া খাওয়া সবগুলো আসলে মাংস তেমন একটা বাঁচতে হবে না যেহেতু এটা রান্না করবো গুণা করবো না ঝুল দিয়ে ঝুল করবো বেঁচে নিলে হবে হালকা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা একটু আয়ত্ত ভেজে নেব পেঁয়াজের সাথে মাংসগুলোকে এভাবে কিছুক্ষণ রেখে দেব এখন এর মধ্যে আমি শুকনো কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো আস্ত মশলা তেজপাতা দারচিনি গোলমরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ লবণ দিয়ে হালকা একটু ভালো ভালো ভেজে নেব
কিছুক্ষণের জন্য ডেকে দেবো এইভাবে। এই যে প্রায় 4-5 মিনিট রাখছি আমি এইভাবে, মাংসের থেকে পানি বের হয়ে আসছে দেখেন, আর মাংসটাও দেখবে কালারটা চেঞ্জ হয়েছে। তো এখন আমি এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো। এটা হচ্ছে পোস্তু বাটা, মিষ্টি জিরা, এগুলো অনেক কাজ আসছে না। আর এটা সরিষা বাটা, এখানে আছে চিকন জিরা, আগুন গুলা ফেলে দাও। হলুদ দেবো, এই যে হলুদ দিলাম, লবণটা একটু দিয়ে দিচ্ছি, একটু পানি দেবো মিশিয়ে নেবো, এখন ভালোভাবে মাংসটাকে মিশিয়ে কষাই নেবো নেড়ে চেড়ে। নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে নিলাম একটু ভালোভাবে মাটির সাথে। এখন আমি ডেকে দেবো 4-5 মিনিট আর মতো, আর একটু ভালোভাবে কষিয়ে নেবো এটাকে। আর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, একটু লেগে গেছে দেখা যাচ্ছে, কারণ আগুন লেগে গেল তো এই জন্য। এখন আমি এর মধ্যে যে তরকারিটা হয়ে গেছে আমার, এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে। এখন আমি এটা নিচে নামিয়ে ফেলবো এবং মজা করে খাবো আমরা সবাই মিলে। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আশা করছি সবাই ভালো লাগবে। তো আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।